আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ডেন্টাল ক্যারিজ সম্পর্কে, যা দাঁতের উপর বিন্দু থেকে সিন্ধু গর্ত তৈরি করতে পারে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, একটি দাঁত একদিনে বা এক মাসে এক বছরে এমন পজিশনে আসতে পারে না। দাঁতটি ধীরে ধীরে নষ্ট হয়। একটি দাঁত নষ্ট হতে দাঁতের গঠন ও বয়স অনুযায়ী কারো কারো ক্ষেত্রে 2 থেকে আড়াই বছর, 3 থেকে 4 বছর, এমনকি 5 বছর পর্যন্ত সময় লেগে যায় একটি দাঁত ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে সেটিতে যন্ত্রণা হওয়ার জন্য। সাধারণত এই যে পজিশনটা দেখতে পাচ্ছেন, এমন হওয়ার জন্য দাঁত ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হবার হয়তো 3 থেকে আড়াই থেকে 3 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে এই পজিশনে আসার জন্য। তো ভিউয়ার্স, এই যে ডেন্টাল ক্যারিজ দেখতে পাচ্ছেন, এর একটি ধর্ম রয়েছে, আর তা হলো যদি কখনো কোনো দাঁতে ডেন্টাল ক্যারিজের আক্রমণ ঘটে, তখন এই ডেন্টাল ক্যারিজটি ধীরে ধীরে দাঁতের নিচের দিকে যেতে থাকে, দাঁতের ভিতরের দিকে যেতে থাকে। এমনকি এই ডেন্টাল ক্যারিজ বা দাঁতের এ ধরনের ক্ষয়রোগ বা পোকা লাগা সমস্যার জন্য আপনি যদি কোনো ধরনের ঔষধ সেবন করে থাকেন, ঔষধ খেয়ে থাকেন, বা কোনো ধরনের জেল মলম কোনো কিছু ব্যবহার করে থাকেন, কোনো ভালো ফলাফল আপনি পাবেন না। এ ধরনের ডেন্টাল ক্যারিজে আক্রান্ত যে দাঁতগুলা, এই ডেন্টাল ক্যারিজ মুক্ত করতে পারবে, রোগমুক্ত করতে পারবে এই দাঁতটিকে শুধুমাত্র একজন ডেন্টিস্ট। একজন ডেন্টিস্ট ছাড়া দাঁতের ক্ষয় বা এ ধরনের ডেন্টাল ক্যারিজ ভালো করা সম্ভব নয়। ডেন্টাল ক্যারিজে যদি কোনো দাঁত রোগে আক্রান্ত হয়ে থাকে, সেই দাঁতের সেই রোগ মুক্ত করতে একমাত্র ডেন্টিস্টই পারবে। কোনো দাঁতে যখন এ ধরনের ডেন্টাল ক্যারিজ শুরু হয়ে সেটি যখন দাঁতের গভীরে যে পাল্প থাকে সেই পাল্পে ঢুকে যায়, তখনই যন্ত্রণা হয়, ব্যথা হয়। যদি দাঁতের উপর বরাবর থেকে হোক বা দুদাঁতের মধ্যবর্তী স্থান থেকে হোক, যে কোনো একটা সাইড থেকে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে যখন ধীরে ধীরে দাঁতের গভীরে প্রবেশ করতে থাকে, তখন সাময়িক ব্যথা ব্যথা অনুভব হতে থাকে, শক্ত খাবার চাপ দিলে ব্যথা অনুভব হতে থাকে, এবং মাঝে মাঝে দাঁতটিতে ব্যথা অনুভব করতে পারেন যখন অল্প পরিমাণ সমস্যাটা অল্প থাকে। কিন্তু দিন যত যায় ততই এটি বাড়তে থাকে। বাড়তে বাড়তে এক পর্যায়ে দাঁতের ভিতরে যে পাল্প থাকে, সেই পাল্পের মধ্যে যখন চলে আসে, তখনই দাঁতে যন্ত্রণা হয়, ব্যথা হয় এবং গোড়া ফুলে ওঠে। কিছুদিন বাদে বাদে তারপরে দেখা যায় যে দাঁতের গোড়া ফুলে উঠতেছে, কয়েকদিন পর পরই দাঁতের যন্ত্রণা হচ্ছে, আর এই অবস্থাকে আমরা পাল্পাইটিস বলে থাকি। তো ভিউয়ার্স, যখন একটি দাঁত এই পাল্পাইটিসে আক্রান্ত হয়, তখন সেই দাঁতটির দুটি ট্রিটমেন্ট থাকে, তা হলো তুলে ফেলে দেওয়া, নয়তো রুট ক্যানেল ট্রিটমেন্টের মাধ্যমে দাঁতটিকে সংরক্ষণ করা, যা বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ট্রিটমেন্ট। তাই ভিউয়ার্স, দাঁতে যদি এ ধরনের ডেন্টাল ক্যারিজ দেখে থাকেন, তাহলে আপনার দ্রুত চিকিৎসা নেওয়া উচিত। এ ধরনের ডেন্টাল ক্যারিজ প্রাথমিক অবস্থায় আপনার যদি দাঁতে থেকে থাকে বা হয়ে থাকে, তাহলে সাধারণত কোনো ধরনের অনুভূতি থাকে না, দাঁতে কোনো ব্যথা থাকবে না, দাঁতে কোনো যন্ত্রণা থাকবে না, কোনো শিরশির থাকবে না, কিছুই থাকবে না, শুধু দাঁতের উপরে এ ধরনের কালো দেখতে পাবেন। তাই বলে আপনার দাঁতটি কিন্তু সুস্থ না। দিন যত যাবে এটি যখন আপনার দাঁতের ভিতরে থাকা দন্তমূল পর্যন্ত পৌঁছাবে, তখনই আপনার যন্ত্রণা হবে, ব্যথা হবে। তাই এ ধরনের ডেন্টাল ক্যারিজ যাদের রয়েছেন, তারা ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতটি ফিডিংয়ের মাধ্যমে বা পুটিং করে নিলে দাঁতটি আপনার সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে। আপনাদের সুবিধার্থে বলছি, একটি দাঁত ফিলিং বা পুটিং করাতে আপনারা 500 থেকে 1000 টাকা বা এর থেকে কিছুটা কম বেশি খরচ করে আপনারা এক একটি দাঁতের জন্য ফিলিং করাতে পারবেন। যদি 500 টাকার মধ্যে আপনি একটি দাঁত ফিলিং করিয়ে সারা জীবনের জন্য ভালো হতে পারেন, সে দাঁতটি নিয়ে আপনি ভালো থাকতে পারেন, তাহলে আমার মনে হয় আপনার তাই করানো উচিত। তো ভিউয়ার্স, এ ধরনের ডেন্টাল ক্যারিজের চিকিৎসা আপনাকে যদি এমনটি থাকে অথবা কিছুটা গর্ত হয়ে যায়, তাহলে আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন। মনে রাখবেন, দাঁতে যদি কখনও 2 বা 3-এর অধিকবার যন্ত্রণা ব্যথা হয়ে গেছে হচ্ছে, এমন দাঁতে আর ফিলিং করালে ভালো ফলাফল আশা করা যাবে না। সাধারণত যন্ত্রণা হলে দাঁতে আর পরবর্তীতে ফিলিং বা পুটিং করা যায় না, যন্ত্রণা এবং ব্যথার আগেই ফিলিং করানো ভালো। এমন গর্ত দেখলে আপনারা দাঁতটিতে যত দ্রুত সম্ভব ফিলিং করায় নেন, অথবা এমন ধরনের ডেন্টাল ক্যারিজ থাকলে সেটিও ডাক্তারের কাছে গিয়ে দাঁতটি দেখিয়ে আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে নেবেন। এটি একবারেই ট্রিটমেন্ট করে নিলে আপনার দাঁতটি সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।